ঠিক আছে ঠিক ঠিক সর্ষের তেলের দাম যে হারে ক্রমবর্ধমান, গ্যাটের কড়ি খরচ করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে আম জনতাকে। আকাশ ছোঁয়া দাম সর্ষের তেলের, অন্যান্য ভোজ্য তেলও একই পথে হাঁটছে। বাজারে তেল কিনতে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে। একবার ভাবুন তো, এই রকম সর্ষের তেল যদি রাস্তায় গড়াগড়ি খায় তাহলে আপনি ঠিক কি করবেন? আপনি যেটা করবেন ভাবছেন, বাস্তবে এবার সেটাই করলো উলবেড়িয়ার বাসিন্দারা। হাওড়ার উলবেড়িয়ায় 16 নম্বর জাতীয় সড়কের জেলেপাড়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কার। এরপরই শুক্রবার সকালে তেল সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সূত্রের খবর, ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কারটি এদিন কলকাতাগামী লেন দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। তেল ছড়িয়ে পড়ে গোটা রাস্তা জুড়ে। বালতি নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন সাধারণ মানুষ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে 16 নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। কি তুলছি দেখো, হ্যাঁ।